এখানে বোম্বের এমন কোনো শিল্পী নয় যাত্রা জগৎ থেকে, যেখানে ফাংশন জগৎ থেকে, এবং বোম্বে বোম্বের বাইরেও যারা রয়েছে তাদেরকে এখানে এইমাত্র মেদিনীপুর অনুষ্ঠান করতে পারে। আর মেদিনীপুর মানে আজকে গান বাজনা যদি আমরা কিছুটা করে থাকি, মানে আমাদেরকে যদি বাঁচিয়ে রাখে, সেটা হচ্ছে মেদিনীপুর। আর আরেকটা আমাদের খুব গর্বের ব্যাপার, আজকে এই মেদিনীপুরই কিন্তু স্বাধীনতা সংগ্রামের প্রথম নাড়া লাগিয়েছিল, তাই তো নাকি? আমরা দেশ স্বাধীন হওয়ার সময় আমাদের এই মেদিনীপুরের বন্ধুরাই কিন্তু প্রথম স্বাধীনতা সংগ্রামের নাড়া দিয়ে লাগিয়েছিল, যেখান থেকে আমরা স্বাধীনতা সংগ্রামটি পেয়েছি। তো সেখানে এবার আজ দেখুন এই মেদিনীপুরে কে না আসে, জিৎ গাঙ্গুলি, শক্তি কাপুর, বিনোদ রাঠোর, পূর্ণিমাজি, কুমার শানুজি, সব কিন্তু এখানে কিন্তু মেদিনীপুরে, যত বড় বড় অনুষ্ঠান কিন্তু মেদিনীপুরে। তো ধরুন এরকম মেদিনীপুরে একটা অনুষ্ঠান চলছে, সেই অনুষ্ঠানে বোম্বের সমস্ত নায়করা এসছে, আর সেখানে এসে অনুরোধ করছে, দাদা আমাদের এখানে একটা গান, খুব সুন্দর গান, আপনাদের সবাইকে গাইতে হবে। কি গান? বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দেব লাল গাঁদা ফুল। এবার বোম্বে থেকে কারা এসে দেখুন, শত্রুঘ্ন সিনহা, অমিতাভ বচ্চন, অমরীশ পুরী, শক্তি কাপুর, এরা তারা সবাই এসছে। তো ঠিক আছে, তো গানটা শোনান। তারা তো বলল আমরা গান গাইতে পারি না, বলে গানের কথাটা লিখে দিলে বলতে পারবেন, বলে সেটা তো চেষ্টা করে দেখতে পারি। তো প্রথমে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, মঞ্চ বসে হচ্ছে শত্রুঘ্ন সিনহা, শত্রুঘ্ন সিনহা আসছে। জলে কো আকত হ্যায়, বুঝে কো রাকত হ্যায়, বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল, খামোশ জো চুল উখাড়তে হ্যায়, খামোশ উসে শত্রুঘ্ন সিনহা কেতে হ্যায়, উসে শত্রুঘ্ন সিনহা কেতে হ্যায়, উসে শত্রুঘ্ন সিনহা কেতে। উনি চলে গেলেন, অমরীশ পুরীকে আওয়াজ দেওয়া হলো, অমরীশ পুরীজি আপনি চলে আসুন, অ্যানাউন্সমেন্ট হচ্ছে, ফাংশন হচ্ছে, অমরীশ পুরী গান গাইবে, বড় লোকের বেটি লো। অমরীশ পুরী, দিল জলে দিল জলে দিল জলে, আরে ভাই বড় লোকের বেটি লো, আরে লম্বা লম্বা চুল, আরে ভাই মে তো অমরীশ পুরী হু রে, মেরে পাস কোই চুল বদবানে আতা নেহি, জিসে দেখতা হু পুরা চুলি উখাড় লেতা হু রে। ভালো লাগছে? একটা তালি হোক তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ সবার তালি, হ্যাঁ তবে বুঝতে পারবো, ধন্যবাদ। এবার উনিও চলে গেলেন, শক্তি কাপুরকে ডেকেছি, শক্তি কাপুর দা আপনি আসুন, শক্তি কাপুর। ললিতা, আরে শক্তি কাপুর গান তো শোনান, আরে সুন্দর মা যেখানে, শক্তি কাপুর সেখানে, মহানন্দ সক বন্ধু, আরে আও আরে আও আরে আও আরে আও, যদি ভালো লাগে তো তালি দাও এদিক থেকে, ধন্যবাদ। উনিও চলে গেলেন, পরেশ রাওয়ালকে জিজ্ঞাসা করলো, পরেশ রাওয়ালকে সবাই চেনো তো নাকি বাবুরাও আপটে? পরেশ রাওয়ালকে জিজ্ঞাসা করলো, পরেশ রাওয়াল আপনি? ইয়ে শাম ইয়ে রাজু ইয়ে সালা দেখো পুরো বুক লাগে রে বাবা, ইয়ে বেরে কটাই রে বাবা, ইয়ে চুল উখাড়লে রে বাবা, বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল, কি বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল, বলে বাবা হাট যে গিয়ে কেন, পরেশ আর্টিস্ট আসবে, কে আসবে? পরে আর্টিস্ট আসছে কি, দুজন পড়ে আছে, একটা হচ্ছে অমিতাভ বচ্চন, একটা হচ্ছে কি পড়ে আছে আমাদের আমজাদ খান। বলে ঠিক আছে চলে আসুক। তো অমিতাভ বচ্চন এলো, বড় লোকের বেটে আরে লম্বা লম্বা চোল, আরে ভাইয়া বহুত পেলে কিছু চোল মে ফুল বাঁধা করতে দাই, আরে ভাইয়া বহুত পেলে কিছু চোল মে ফুল বাঁধা করতে দে, আরে জব সে হামারি শাদি হো গয়ে জিসকো দেখতা মা বেন বেটি বানাতে ভাই, মে কিছু চোল মে ফুল নেই বাঁধতা, 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 মে কিছু চোল মে। উনি গিয়ে চলে গেলে লাস্ট আর্টিস্ট, জিজ্ঞাসা করলাম কি আমজাদ খান, আমজাদ খান Thank you.
बहुत याराना लगता है या? बहुत याराना लगता है या? बड़ो लोकर बेटी लो लंबा लंबा चूल, एक ही काम करते हैं, एक ही लाइन में खड़े कर देते हैं और दो ही गोली मारते हैं। न चूल रहेगा न फूल रहेगा, न चूल रहेगा न फूल रहेगा, न चूल रहेगा न फूल रहेगा। धन्यवाद, थैंक यू। एबार हमारे डांस फिर आसी ना कि डांस हबे, एबार डायलॉग छिलो, एबार डांस। तो डांसर जो एक ताली हबे ना, पूरा टोटल ग्रुपर जो, क्या बात, एदिक थेके एकटू ताली पाबो ना आमरा।